আসসালামু আলাইকুম, আমি এখন করতেছি রুই মাছের ডিম ভুনা। সেই জন্য আমি রুই মাছের একটা ডিম নিছি। ডিম নিয়ে এর মধ্যে একটু লবণ দিব আর একটু হলুদের গুঁড়া দিয়ে এটাকে মাখায়। ডিম তো মাখানো একটু মুশকিল, তবুও দেখি কত কী করা যায়। মাছ হইলে হইতো, কিন্তু ডিমে আবার মিলানো মুশকিল, ভেঙে চুড়ে যাবে। যদ্দূর হইলো মোটামুটিভাবে সব দিকে বোধ হয় মাখছে। মেখে আমি একটা প্যানে তেল গরম করে এগুলাকে একটু ভেজে নিব। একটা প্যানে তেল গরম দিয়ে রাখছি, এগুলাকে একটু ভাজি। একদিক মোটামুটি ভাজা হয়ে গেলে এগুলাকে উল্টায় দিই। দুই পিঠি মোটামুটি ভাজা হয়ে গেছে। হ্যাঁ, দুই পিঠি মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলোকে উঠায় নিব একই প্লেটে, যেই প্লেট থেকে আমি এটাকে নামাইছি। এখন এর মধ্যে আমি আরেকটু তেল দিব, আরেকটু লাগবে। দিয়ে এর মধ্যে আমি কয়টা পেঁয়াজ কুচি একটু ভাজব। মোটামুটি পেঁয়াজগুলো এরকম ভাজা হয়ে যায়, হালকা হালকা বাদামি যখন হবে সাইডগুলো, তখন এর মধ্যে আমি অ্যাকচুয়ালি আগে অল্প একটু পানি দিব, যাতে না শিপে না পুড়ে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে রসুন বাটা, লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, রাঁধুনি। রাঁধুনি এটা একটা মশলার নাম, এটা রাঁধুনি কোম্পানি না। এগুলোকে দিয়ে মিলাই দিব সবগুলোকে। এই মিনিট খানের মধ্যেই যখন তেলটা একটু উপরে উঠে আসবে, তখন এর মধ্যে আরো একটু পানি দিব। দিয়ে এর মধ্যে আমি এই মাছের ডিমগুলোকে দিয়ে দিব। দিয়ে এত বড় ডিম তো রাখা যাবে না, এখন এইগুলাকে এর মধ্যেই এইভাবে কেটে দিব। গায়ের উপর ছিটে না আসলেই হয়, ছোটো ছোটো পিস করে কেটে দিব। এখন হইতে থাকুক ভুনা। একটা ঢাকনা দিয়েও ঢেকে দিব এটাকে, মাঝারির থেকেও কম জ্বালে, একটু হোক ঝোলটা টানুক। এই 5-6 মিনিট পরে এগুলাকে একটু উল্টা দিব, আর 2-4 মিনিটের মধ্যেই হয়ে যাবে সব দিকে, যাতে মশলা সমান হয়ে থাকে। খালি যদি ইলিশ মাছের ডিম হতো তাহলে খালি খাইতাম আর খাইতাম, তাই না? আবার ঢেকে দিব। আরও 3-4 মিনিট পরে দেখেন এখন তেল ছেড়ে দিছে, এখন অ্যাকচুয়ালি আমার জিনিস হয়ে গেছে। এখন আমি এইটার উপরে অল্প কয়েকটা ধনিয়া পাতা ছিটাই দিব। ছিটাই দিয়ে অ্যাকচুয়ালি জালটাকে বন্ধ করে দিব। আমি হয়ে গেল আমার রুই মাছের ডিম ভুনা। হ্যাপি জোশ। যদি আমার বিন্দুমাত্র জোশ নাই, কারণ হচ্ছে এটা আমি খাবো না। দুই মাসের ডিম খাই না, ইলিশ মাছ হইলে হইতো একটা কথা, কিন্তু রান্নাটা হেভি জোশ হয়েছে দেখতে। দেখলেন কথা সহজে তৈরি করে ফেললাম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।